আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখাবো এসপিসির আপডেট, যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিভাবে কাজ করতে হয় এবং কি কি অপশন আসছে। প্রথমত যে অপশনগুলো আপডেট দেওয়ার পর আসছে সেই অপশনগুলো তো ছবিতে দেখালাম। এখন প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড লিখে এরকম আপনার মোবাইলেও এরকম আপডেট আসবে, সরাসরি অ্যাপসে নাও আসতে পারে, তাই প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে নিতে হবে। এখান থেকে আমি প্লে স্টোর থেকে সার্চ দিয়ে নিলাম এবং এসপিসি যে আপডেট অপশনটি আমার এখানে আসছে, সরাসরি অ্যাপসের ভিতর কিন্তু আপডেট আসে নেই, এই কারণে আমি প্লে স্টোরে গিয়েই সার্চ দিয়ে দেখালাম এবং আমি নিজেও আপডেট দিয়ে নিলাম। আপডেট দেওয়ার পর কিন্তু কত সুন্দরভাবে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখানো হয়েছে, তবে একটু ব্যতিক্রম, যারা না বোঝে তাদের জন্য একটু সমস্যা আর যারা নিয়ে বোঝে তাদের জন্য কোনো সমস্যা নেই। আমার আপডেট আপডেট ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলের পাল্লা, ইনস্টলও প্রায় শেষ, এখন ওপেন করব। এখন ওপেনে ক্লিক করার পর দেখতে পারবো প্লে স্টোর থেকে সরাসরি ওপেন করে এসপিসি আগের সিস্টেম আছে কিনা। আপডেট করার পর কি সুন্দর দৃশ্যগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেছে, সব অপশনগুলো আগে ভিতর থেকে পাওয়া যেত এখন ওপর থেকেই পাওয়া যায়। উপরে সব উপরে যে আছে সেটা হচ্ছে হোম পেজ, আপনি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে একবারে আপনার এসপিসির হোম পেজে যেতে পারবেন। নিউজ, তারপরে যত এইগুলো আছে অ্যাপসের ভিতরে ক্যাটাগরিগুলো আছে সবগুলো কিন্তু এই হোম পেজে দেওয়া আছে। এই হোম পেজ থেকে কিন্তু কোনো কাজ করা যাবে না, উপরে যে হোম পেজ লেখা আছে সেই হোমে ঢুকতে হবে যদি কাজ করতে চান। আমরা যদি কাজ করার জন্য যাই তাহলে হোম ভিউতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেও হবে না, এর উপরে যে আইকনটি আছে সেই আইকনটির উপর ক্লিক করতে হবে। আমি সেই আইকনটির উপর ক্লিক করে দিলাম এবং আগের মতো স্পেসিফিক দৃশ্যটি এসে তারপর কিন্তু ভিতরে ঢুকে যে দৃশ্যগুলো আছে, মানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দৃশ্যের উপর ভাসিয়ে উঠছে। এখান থেকে মেসেজ, ওয়ার্ক, টাইম, সব যা কিছু আছে সবই এখান থেকে করতে পারবেন। আমরা চাইলে এখান থেকে টিম দেখতে পারবো, সব করতে পারবো, মানে সব কিছুই এখানে দেওয়া আছে যা আমরা আগে অ্যাপসের ভিতরে একের পর এক করে দেখতাম। এখান থেকে প্রোফাইল সেট করে যাবে করা যাবে এবং অ্যাকাউন্ট ব্যালেন্সও এখান থেকেই দেখা যাবে, আলাদা কোনো অপশন যেতে হবে না। জয়নিং, মানে এখান থেকে অ্যাকাউন্ট করা যাবে, জয়নিং করা যাবে, পুরো ডিটেলস কিন্তু উপরের পেজেই দেওয়া আছে হোম পেজে। এখন আমরা যদি কাজের জন্য যাই তাহলে তো একটু ব্যতিক্রম থাকে, এখানে যে ফলগুলো দেওয়া আছে 6টি ফল, এই ফলগুলোর উপর ক্লিক করলেই কিন্তু যাবে। এখন আমরা ওয়ার্কে যাব, মানে কাজের জন্য যাব, কাজের জন্য যেতে হলে আমাদের ওয়ার্কের উপর একবার ক্লিক করতে হবে।
এখানে যে আমাদের 5টি কাজ আছে, প্রতি কাজে 2 টাকা করে দেওয়া হয়। এখানে এসে সেই কাজগুলো 1, 2, 3, 4, 5 এভাবে 5টি কাজই কিন্তু দেওয়া হয়েছে। এখানে এখানে গাছের ভিতরে ফল দেওয়া আছে, এই ফলটি 5টি ফল এবং 5টি ফলের ভিতরে আমাদের যে কাজগুলো আছে 10 টাকা উপার্জন আছে, এখান থেকে 10 টাকা বোনাস। আমরা যদি লেখার উপর ক্লিক করি তাহলে চলবে না, অবশ্যই ফলের উপর ক্লিক করতে হবে। দেখা যাচ্ছে ফলের উপরে একটি আবরণ আসে, বাসতেছে, সেই আবরণের উপর ক্লিক করলে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন, লেখার উপর ক্লিক করলে কিন্তু কাজটি করা যাবে না। তাই প্রথমে আমরা একটি কাজের উপর ক্লিক করলাম এবং কাজটি সাকসেসফুল এবং সাবমিট করতে হবে। আমরা সাবমিটের উপর একবার ক্লিক করে দিলাম। এভাবে 5টি কাজ এখান থেকে করা যাবে। অবশ্যই মনে রাখতে হবে লেখার উপর ক্লিক করলে হবে না, অবশ্যই ফলের উপর ক্লিক করতে হবে। আমরা সবাই ভুলবশত ফলের উপর লেখার উপর ক্লিক করি, কিন্তু আসলে লেখার উপর ক্লিক করলে কোনো কাজে আসবে না, অবশ্যই ফলটার উপরেই ক্লিক করতে হবে। কাজ সেম আগের মতনই, সাবমিট করলে হয়ে যায়, কিন্তু একটু দৃশ্যটা চেঞ্জ হয়েছে। আগে যেমন কয়েন আসতো, এখন ফল আসে, কয়েনের পরিবর্তে আপেল আসছে। আমাদের কাজ শেষ, একটি কাজই বাকি আছে, গাছের ভিতরে ফল কিন্তু একটি আছে। কাজের উপর ক্লিক না করে ফলের উপর ক্লিক করুন, সুন্দরভাবে কাজ করতে পারবেন। আমাদের গাছের ফল সব শেষ, অতএব আমাদের কাজও শেষ। এখন আমাদের লগ আউট করতে হবে। যদি অন্য কোনো অন্য আরেকটি অ্যাকাউন্টের জন্য লগ আউট করতে হবে। লগ আউট করার পর এই অপশনটি আসবে, অথবা ব্যাক অপশনে ক্লিক করলেও কিন্তু এই অপশনটি আসবে। এখানে লগ আউটের সিস্টেমটি হচ্ছে একদম নিচে, এখানে যে কর্নারে ডাইন সাইডে কর্নারে লগ আউট আছে, সেখান থেকে লগ আউট করা যাবে। লগ আউট করে আবার চেঞ্জ করা যাবে, অন্য অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এখানে যতগুলো কাজ আছে, যেমন শপিং, তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা, তারপরে সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাবে। তবে এখান থেকে দেখে একটু অন্যরকম দেখাচ্ছে, আমি ব্যালেন্সটা চেক দিতেছি, এরকম আপনিও এখান থেকে ব্যালেন্স চেক দিতে পারবেন। কিন্তু লেখার কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে শুধু দৃশ্য এবং দেখার নমুনাটা চেঞ্জ হয়েছে, আর সব কিছু লেখা একই সিস্টেমে আছে। চাইলে আপনি লেখা দেখে দেখে কাজ করতে পারবেন। প্রথমে একটু দেখতে একটু কাজটি করতে একটু অন্যরকম মনে হবে, কিন্তু 2 দিন কাজ করার পরে কিন্তু আবার আগের মতনই ইজি হয়ে যাবে। প্রথম কাজ করতে একটু সময় লাগে, তারপরে ইজি হয়ে যাবে, আগের মতোই আমাদের কাজ করা যাবে। তবে দুটি অ্যাড একত্রে দেখাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে, তাই যারা নি দুটি কাজ একত্রে করতে চান তাদের আপডেট দেওয়ার দরকার নেই, আর যারা নি এই সৌন্দর্য উপভোগ করতে চান তারাই আপডেট করুন। এছাড়া যারা দুটি কাজ একত্রে করেন অথবা যার আইডি বেশি, সে যেন আপডেট না দেয়। আইডি বেশি হলে কাজ করতে একটু সময় লাগে, আর একটি একটি করে কাজ করলে তো আরও বেশি সময় লাগে, তাই আপডেট দেওয়ার দরকার নেই। আগের ভার্সনে যদি চালান তাহলে দুটি অ্যাড একত্রে চালাতে পারবেন। যারা দুটি অ্যাপ একত্রে চালান তাদের আপডেট না দেওয়াটাই ভালো। আমি লগ আউট দিয়ে দিলাম, লগ আউট দেওয়ার পরে দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আবার যদি লগ ইন করি তাহলে কিন্তু এই দরজাটা খুলবে। আপনি যখন লগ ইন করবেন দেখেন কত সুন্দরভাবে এই দরজাটি খুলে যায়। আমি আবার ফার্স্ট পেজে চলে আসছি। ফার্স্ট পেজে এসে আপনি আগের যেই অন্যান্য অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো দেখতে পাবেন, নোটিশগুলো দেখতে পাবেন, এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু কিন্তু এখান থেকে প্রথম পেজ থেকেই দেখা যাবে। এবং মার্কেটিং করতে পারবেন, মূল্যসহ দারাজ এবং অন্যান্য যারা অনলাইন মার্কেটিং আছে সেই অনলাইন মার্কেটের মতোই এখানে এসপিসি করা হয়েছে। চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।